বাদারিপুরের দামি মোবাইলের জন্য গলায় ফাঁস দিয়ে ইতালি প্রবাসী বসিরের ছোট ভাই শফিকুল আকন প্রযুক্তির আসক্তিকে দায়ী করছেন স্থানীয়রা। লন্ডন বাদারিপুরে দামি মোবাইলের জন্য গলায় ফাঁস দিয়েছেন ইতালি প্রবাসী মহসিনের ছোট ভাই শফিকুল আকন নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী। আমাদের মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ জানান, শুক্রবার রাত 8টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চ্যাপ্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল সদর উপজেলার একই এলাকার ইতালি প্রবাসীর ছোট ভাই ও তালেব আকনের ছেলে এবং অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় এমনিতেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়া ভালো মোবাইল ছাড়া টিকটক লাইকের জন্য ভিডিও করা সম্ভব না এবং ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতেও দামি মোবাইল প্রয়োজন হয়। তাই বেশি দামের মোবাইল কিনে দিতে রাজি না হয় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শফিকুল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মাদারীপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার আগে সংবাদ সম্মেলনগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত রেমিটেন্স যোদ্ধারা, প্রভিডেন্ট ফান্ডের জন্য বরাদ্দ কিংবা প্রণোদনা কিছুই বাড়েনি, হতাশা প্রবাসীদের মুখে। অবৈধ পথে ইউরোপে গেলে থাকতে হবে তুরস্কে, আশ্রয়ে জুটবে না গ্রিস কিংবা ইউরোপের দেশগুলোতে, গ্রিস অভিবাসন মন্ত্রণালয়ের ঘোষণা। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি দুই পরিবারের ৬ জন নিহত, ঘুমন্ত অবস্থায় এই নির্মম ঘটনার শিকার হন তারা। দর্শক বিশ্ব বাংলা পর্যন্ত আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।